দলের নীতি সামান্য করে ব্লক সভাপতিরাই প্রার্থী হয়েছেন পঞ্চায়েত নির্বাচনে, ফলে বীরভূম জেলা তৃণমূল নেতৃত্ব ফাঁপড়ে পড়েছে। শ্যাম রাখি না কুল রাখি অবস্থা অনুব্রত মণ্ডলের। জেলা পরিষদীয় বিরোধী শূন্য করেও তাই বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতির কপালে চিন্তার ভাঁজ পড়েছে। এই অবস্থায় হয় প্রার্থী পদ ছাড়তে হবে, নতুবা ব্লক সভাপতির পদ ছাড়তে হবে ওই তৃণমূল নেতাদের। এবার তৃণমূল রাজ্য নেতৃত্ব সিদ্ধান্ত নেয় কোনো ব্লক সভাপতি পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী হতে পারবেন না। কিন্তু মনোনয়ন পর্ব শেষে দেখা গেল বীরভূম জেলায় 5টি ব্লকের সভাপতি জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতি আসনে প্রার্থী হয়েছেন। দলের নির্দেশ এভাবে অবহেলিত হওয়ায় জেলা সভাপতি অনুব্রত মণ্ডল উষ্মা প্রকাশ করে জানান, অবিলম্বে ব্লক সভাপতির পদ ছাড়তে হবে ওই 5 প্রার্থীকে। কিন্তু 5 ব্লক সভাপতি তাই এখন বিপাকে পড়েছেন, প্রার্থী পদ ছাড়লে আসনগুলি ফাঁকা হয়ে যাবে, আর ব্লক সভাপতির পদ ছাড়লে দলে ক্ষমতা খর্ব হবে। এই অবস্থায় দল যা সিদ্ধান্ত নেবে তাই তারা মেনে নেবেন বলে জানান। অনেকেই ইতিমধ্যে ব্লক সভাপতির পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্তও নিয়ে ফেলেছেন। মোহাম্মদ বাজার, সিউড়ি 1 নম্বর, ময়ূরেশ্বর 2 নম্বর, মাদুরাই 1 নম্বর ও 2 নম্বর ব্লকে এই নয়া সমস্যা পড়েছে দল। প্রায় প্রতিটি ক্ষেত্রেই একটা একটা জেলা পরিষদ আসনে বহু প্রার্থী লাইন, সেই লাইন ঠেকাতে ব্লক সভাপতি নিজে প্রার্থী হয়েছেন। বর্তমানে গোষ্ঠীদ্বন্দ্ব ঠেকাতে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন, তারা ব্লক সভাপতির পদ ছাড়তে এখন রাজি। দলের স্বার্থেই তারা দলের নির্দেশ অমান্য করতে বাধ্য হন বলে জানান ব্লক সভাপতিরা।